আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মালদা জেলা শাখা কমিটির তরফ থেকে সকলকে জানায় আন্তরিক মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। যে বিশেষ বার্তা মালদাবাসীর জন্য এবং ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ মুরিদদের জন্য আজকে একটি বার্তা দেওয়া হচ্ছে, যে গত 4ই মে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর উপর সন্ত্রাসী দুষ্কৃতীদের আক্রমণ হয় এবং বিভিন্ন তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে এর তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়। তাই অতএব আমরাও মাল্লাবাসী মাল্লার ফুরফুরার পীর আবু বকরের হাজারো লাখো লাখো মুরিদগণ আমরা মাল্লা থেকে জানাচ্ছি এর প্রতিবাদ এবং এর দোষীদের দুষ্কৃতীদের উপযুক্ত যেন শাস্তি হয় এবং সরকারকে আমরা আবেদন করব যেন এই দুষ্কৃতী সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন। যদি আগামীতে এই সন্ত্রাসীদের উপর প্রশাসন কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা মাল্লাবাসী মাল্লার দাদাপীরের মুরিদগণ এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের মাল্লা শাখার সদস্য কমিটি নেতৃত্ব কর্মীবৃন্দরা সকলে মিলে আমরা মাল্লার সমস্ত রোড রাস্তা NH-34 অলি গলি আমরা বন্ধ করতে বাধ্য হব। গণতান্ত্রিক অধিকারে আমরা আমাদের শান্তিময়ভাবে শান্তিকাম্যভাবে আমরা পথ অবরোধ আন্দোলন করব যেন প্রশাসন ওই সমস্ত সন্ত্রাসীদেরকে উপযুক্ত শাস্তি দেন এবং আগামীতে যেন এরকম ঘটনা এরকম দুষ্কৃতিমূলক কাজ অন্য কেউ করতে না পারে তার জন্য প্রশাসন সুব্যবস্থা করে দিক। আমরা মাল্লা শাখা জেলা শাখা কমিটি থেকে আমরা এই আবেদন সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা রাখছি এবং সকলকে ধন্যবাদ।